फूड लवर्स हेलो ऑल पीपल एंड वेलकम इन माय ब्लॉग होपफुली आज के अपन एक नतून आइटेम नहीं आसलम एक एनर्जी ड्रिंक टाइप एक खबर खूब ही हेल्दी तो आशा करी जरा बसाय थाकें आमार मतो जरा बेचेलर होपफुली यू विल लव इट एखाने सब इनग्रेडियंट्स गुलो देखानो होच्छे आमार आसले बेचेलर थाकि आमी एकाई थाकि बासाय केउ नेई तो आमी एकाई थाकि तो आसले रातेर बेला देखा जाए जे अनेक किछु करा हय तो चलो आज के अपन देखा एक होममेड आइटेम होपफुली यू विल लव इट एंड यू विल लव टू हैव इट ओके प्रथम किछु आम निलाम आमे छोटो छोटो स्लाइस करा एगुला प्रथम ब्लेंडिंग मिक्सिंग करते देव आमे छोटो छोटो आमे क्यूब करा मिक्सारे आमगुलो देवा हो गेछे ता होच्छे कि बाड़ी चार जातेर आम आमार साथे एकटु प्रतारणाई होयेछे बोलेछिलाम पाका आम दिते ओ आधा काचा आमगुलो दिल तो होपफुली इट उइल बी ए गुड मिक्सार देखा जाक एर परवर्ती कि है अच्छा एबार देव टक दई बासाते टक दई अने बनाते पारें अथवा एक आरंगेर टक दई नीते पारें एटा 80 टाका दाम रखा है एवं केनार आगे अवश्य एक्सपायर डेटटा देखे नेबें ना होले आमी प्रथमे जखन नियेछिलाम आमाके एक्सपायर डेट छाड़ा प्रोडक्टटा देय सो केनार आगे एकटु देखे नेबें एबार दिच्छि आरंगेर टक दई आमी एकटु बेशि खाई তাই একটু বেশি দিলাম আমি দেখা যাচ্ছে কি না অর্ধেক টক দই দিয়ে দিলাম এ হচ্ছে কি দুইটা আইটেম আম ইয়েস আই এম গোন শো ইউ সামথিং নিউ আচ্ছা এটা হচ্ছে কি আধা লিটার দুধকে সকালবেলা আমি ছিলাম যখন তখন এটা আসলে ক্রিম হয়ে গিয়েছে অনেকটা আধা লিটার দুধকে সকালবেলা জাল দিতে দিতে বাসায় একাই থাকি তো কাজের বুয়া ছিল না আধা লিটার দুধকে জাল দিতে দিতে সাথে পানি মিক্স করার পরে একটা ক্রিমি আকার আসছে আপনারা ট্রাই করবেন হোপফুলি উইল মেক ইট আসলে যাদের বাসায় সিম্পলি থাকেন তারা তো এটাকে আসলে ক্রিম হয়ে যাওয়ার পরে ভাবলাম যে খাওয়ার চেয়ে এই চেয়ে একটা নতুন একটা কিছু আইটেম বানিয়ে খাই তো এর সাথে দিলাম দুধ প্রথমে দিলাম আম তারপর দিলাম টক দই এবার দিচ্ছি দুধের ক্রিম হোপফুলি এটা দুধ দিলে ভালো হয় তো দুধের ক্রিমটা দিচ্ছি এবার আচ্ছা এই ক্রিমটা দেওয়ার পরে আমাদের ভিতরে তিনটা আইটেম এখানে হচ্ছে গিয়ে ম্যাঙ্গো কিউব করা সাথে আছে টক দই এবং দুধকে জাল দিতে দিতে মানে ইচ্ছা না অনিচ্ছায় এটা অনেকটা ক্রিমের আকার নেওয়া এটা হচ্ছে তিনটা আইটেম এখন দেবো ঠান্ডা কিছু ঠান্ডা আইটেম বলতে বরফে ক্রাশ দেওয়া তো পসিবল না এই জন্য আমি একটা নতুন আইটেম পাচ্ছি আপনাকে দেখাচ্ছি থেকে বরফ নেওয়ার পরে যাদের বাসায় এরকম একটা কৌটা থাকবে তারা একটু পানিটা দিয়ে দিবেন সাথে সাথে অবশ্যই পানিটা বিশুদ্ধ পানি হতে হবে সিদ্ধ ফোটানো পানি ওটা দিবেন এটা একটা পানি ছাড়বে এটা পানিটা আপনি শুধু দিয়ে দিবেন এটা অনেক ভালো কার্যকারী উপায় থাকে দিস ইজ দ্য লাস্ট আইটেম আমরা ওয়েট করছিলাম এটা হচ্ছে গিয়ে মধু প্যাকেটজাত মধু অনেকে প্যাকেটজাত মধু বিদায় অনেকে খেতে চান না আসলে মধু মধুই হয় আপনি যদি না খান তাহলে এটা আসলে বুঝবেন না বিষয়টা আমি অ্যাকচুয়ালি একটা অনেকটা আইটেমের মধ্যে পানি দেওয়া হয়ে গেছে এখানে অলরেডি তিনটা চারটা আইটেম দেওয়া এখন একটু মধু মিক্স করব দুই চামচ অনুপাতে আপনি ঢালতে পারেন আসলে বেশি ঢালার প্রয়োজন নেই দুই চামচ অনুপাত যাদের ওয়াইফ আছে তারা একটু বেশি করে খেতে পারেন হয়তো শুনেছি এটা ভালো লাগে আসলে আমার ওয়াইফ নেই বলতে পারবো না হাজব্যান্ড ওয়াইফ দুজনে পছন্দ করে খেতে পারেন রাতের এনার্জিটা খুব ভালো দিবে হোপফুলি এ হচ্ছে কি আমাদের ইনগ্রিডিয়েন্টস এখন এগুলোকে সবগুলো মিক্স করার পালা দেখা যাক কীরকম হয় তিরিশ সেকেন্ড মিক্স করার পরে এরকম একটা কন্ডিশনে আসলে ভিতরে কী অবস্থা তো দেখা যাচ্ছে না আমি এটাকে আরও দুই মিনিট মিক্স করবো দেখা যাক গাইস এটা ইটস অলমোস্ট ডান এটা বাইরের আবার অনেক রকম ভিতরের খাবার টেস্ট কেমন হবে আসলে ডালার পরে বোঝা যাবে যেখানে এখানে ম্যাঙ্গো ছোটো ছোটো কিউব ছিল দেখা যাক ইটস এ টু মাস টেস্টি ইয়ামি আর এটা আসলে যাদের একটু এনার্জি বেশি প্রয়োজন রাত্রেবেলা বেশি লাভ করার জন্য তাদের জন্য হোপফুলি ইট উইল বি টু গুড ফর দ্য কাপল দেখা যাক কী হয় আসলে আমার তো কাপল নেই তো হোপফুলি ইট উইল বি গুড টু হ্যাভ টু ড্রিঙ্ক দেখা যাক এখন ঢালবো দেখা যাক কী অবস্থা সিঙ্গেল লাইফে যা হয় আর কি গ্লাস খোঁজার জন্য পুরো বাড়ি তসনস তারপর অবশ্যই রাত্রেবেলা একটা ছোটো গ্লাস পেলাম হোপফুলি দেখা যাক এই গ্লাসটা এখন কী হয় গাইস দিস ইজ আওয়ার এনার্জি ড্রিঙ্ক
একটা নাম দেবো ভালোবাসার এনার্জি ড্রিঙ্ক। হোপফুলি ইট উইল বি টু মাচ টেস্টি অ্যান্ড ইয়াম্মি 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 মাম্মি মাম্মি ইয়াম্মি ইয়াম্মি ও বেবি আই লাভ ইউ ও বেবি আই হেট ইউ ও বেবি আই লাভ ইউ টু মাচ দিস ইজ মাই ক্রিয়েশন দিস ইজ মাই নিউ টাইপ অফ এনার্জি ড্রিঙ্ক। হোপফুলি আপনারা বানাবেন, যদি ইচ্ছা মত চায় খাবেন, বেশি করে খাবেন, সুস্থ থাকবেন, নিজেকে সুস্থ রাখার ট্রাই করবেন। এবং অবশ্যই হ্যাঁ, দ্যাট ইজ এ গুড মেসেজ ফর ইউ, আপনাদের জন্য একটা খুব ভালো একটা মেসেজ আছে, সেটা হচ্ছে গিয়ে বাসায় একটি হলো গাছ রোপণ করবে, বারান্দায় ছাদে যেখানে খুশি। সকালবেলা যদি একটা ফুল দেখেন, সকালবেলা যদি গাছকে পানি দেন, আপনি নিজের প্রতি সচেতনতা লাগবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের প্রতি যত্ন নেবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।